আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে গ্যাসের ব্যাপনের হারের সাথে তার ঘনত্বের সম্পর্ক দেখেছিলাম। গ্যাসের ব্যাপনের হার সাথে ঘনত্বের সম্পর্ক হচ্ছে R1/R2=√2/D2/D1। তো যেখানে একটু বলে রাখি, ব্যাপনের হার আর সমান আমরা এটাও বলতে পারি আয়তন ডিভাইড বাই সময়, এবং ঘনত্ব সমান হচ্ছে ঘনত্ব ডি সমান হচ্ছে PM/RP। পি মানে হচ্ছে চাপ, এম মানে হচ্ছে গ্যাসের আণবিক ভর, আর হচ্ছে কি বলো, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে কি, টি হচ্ছে তোমার কেলভিন তাপমাত্রা। কেমন? আচ্ছা, ঘনত্ব সমান অনেক সময় এটাও ইউজ করা যেতে পারে W/V। W সমান হচ্ছে কি বলো, পদার্থের পরিমাণ, আর V সমান হচ্ছে আয়তন। যখন যেটা প্রয়োজন হবে, ইনফরমেশন যেটা দেওয়া থাকবে সেটা অনুযায়ী আমরা কথা বলবো। তাহলে আমরা R1/R2=√2/D2/D1 এবং এভাবে ব্যাপনের হার এবং ঘনত্ব নির্ণয় করে নিতে পারি। এরপর আসো, ব্যাপনের হার সমান আবার এটাও হতে পারে অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই সময়, S/T। ধরো এক গ্যাসের ব্যাপনের হার R1 ও অতিক্রান্ত দূরত্ব S1 হলে R1 ইজ প্রপোর্শনাল S1, এবং অর্থাৎ কোনো গ্যাসের ব্যাপনের হার তার অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক। এবং বি গ্যাসের ব্যাপনের হার R2 এবং অতিক্রান্ত দূরত্ব S2 হলে আমরা বলতে পারি S2 ইজ প্রপোর্শনাল কত বলো, R2 ইজ প্রপোর্শনাল S2। অর্থাৎ দ্বিতীয় গ্যাসের ব্যাপনের হার তার দ্বারা অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক। তাই এখান থেকে রিলেশনটা এইভাবে আনা যায়, R1/R2=S1/S2। তো আমরা সবগুলো সম্পর্ককে যদি কম্বাইন করি, ব্যাপারটা মোটামুটি এরকম দাঁড়ায়, R1/R2=√M2/M1=এত। ওকে, তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, অ্যাকচুয়ালি গ্যাসের ব্যাপনের হারের সাথে আণবিক গ্যাসের ব্যাপনের হারের সাথে ঘনত্বের সম্পর্ক নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। আমরা আণবিক ভর নিয়ে কথা বলেছি অলরেডি, তারপর আমরা বাই স্টেপ অতিক্রান্ত দূরত্ব নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। কেমন? তো আসলে আমরা একটা অঙ্ক করতে যাচ্ছি। নির্দিষ্ট তাপমাত্রায় তাপমাত্রা ও চাপে 500 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বর 0.88438 গ্রাম এবং 450 মিলিলিটার CFC গ্যাসের বর হচ্ছে এত, এবং হলে গ্যাস দুটির ব্যাপনের হারের অনুপাত নির্ণয় করো। তো আমাদের প্রথম গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং যার আয়তন দেওয়া আছে দেখতে পাচ্ছি 500 মিলিলিটার, এবং যার ভর দেওয়া আছে কত, এত। এবং দ্বিতীয় গ্যাস হচ্ছে CFC ক্লোরোফ্লোরোকার্বন, যার ভর হচ্ছে এত এবং আয়তন কত, আয়তন হচ্ছে 450 মিলিলিটার। কেমন? তা আমাদেরকে বলেছে নির্ণয় করো, ব্যাপনের হার নির্ণয় করো। চলো দেখা যায় কী কী দেওয়া আছে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আয়তন ধরো, আয়তন আমরা আয়তনকে B1 দ্বারা ডিনোট করলাম। B1 সমান আমরা দেখতে পাচ্ছি 500 মিলিলিটার, তাই না? আর ভর কত, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে ভরটা দেওয়া আছে, আণবিক ভর না, পদার্থের পরিমাণ যেটাকে আমরা বলি, W1 আমরা দেখতে পাচ্ছি 0.88438 গ্রাম। কেমন? তো আমরা ঘনত্বটা বের করে ফেলবো, কারণ আমরা ঘনত্ব D সমান কী জানি বলো? আমরা জানি ঘনত্ব D1 সমান হচ্ছে W1/B1। সরাসরি তোমাকে ঘনত্ব দেওয়া নেই, ঘনত্ব তোমাকে বের করে নিতে হচ্ছে। তো W1 কত? 0.88438/500, তাই না? তাহলে এটা ঘনত্বটা আসবে গ্রাম পার মিলিলিটারে, গ্রাম পার মিলিলিটারের রেজাল্ট আসবে। তোমরা বের করে দেখো কত আসে, ক্যালকুলেটর 0.88438/500, রেজাল্ট আসছে 1.768 এরকম আসে। আচ্ছা, ×10⁻³ গ্রাম পার লিটার, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব। এবার আসো CFC গ্যাসের ক্ষেত্রে। আচ্ছা, ব্যাপনের হার বের করবো, এটার ব্যাপনের হার ধরি, কার্বন ডাইঅক্সাইডের ব্যাপনের হার, এর ব্যাপনের হারকে আমরা R1 ধরলাম, ব্যাপনের হার R1 আমরা R1 ধরে রাখবো। এবার আসো CFC গ্যাসের ক্ষেত্রে কী কী ইনফরমেশন দেওয়া আছে। CFC এর ক্ষেত্রে তোমার দেওয়া আছে আয়তন V1, V2 ধরো, আয়তন V2 সমান হচ্ছে 450 মিলিলিটার, পরিমাণ আমরা W2 দ্বারা ডিনোট করতে চাচ্ছি, W2 দেখতে পাচ্ছি 2.1603 গ্রাম। এবং তাহলে তোমরা ঘনত্বটা বের করে ফেলো, তার ঘনত্ব D2 দ্বারা যদি ডিনোট করো, D2=W2/V2 আমরা বলতে পারি। W2-র মান হচ্ছে 2.1603/450 গ্রাম পার মিলিলিটার, গ্রাম পার মিলিলিটারের ঘনত্বটা আসছে
করো 2.1603 ডিভাইড 450 ইজ ইকুয়াল টু আমাদের রেজাল্ট আসে 4.80 বা 4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 গ্রাম পার মিলিলিটার গ্রাম পার মিলিলিটার কেমন আচ্ছা তাহলে আমাকে বের করতে হবে সিএফসি গ্যাসের তোমার কী বলে ব্যাপনের হার তো আমি ধরে নিচ্ছি সিএফসি এর ব্যাপনের হার ব্যাপনের হার সাপোজ আর টু তাহলে আমরা কি জানি আমরা জানি লিখো আমরা জানি আর ওয়ান ডিভাইড বাই আর টু ইজ ইকুয়াল টু দুটি গ্যাসের ব্যাপনের হারের অনুপাত হচ্ছে তাদের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক এরকম একটা রিলেশন ছিল তাই না তাহলে আর ওয়ান এক্ষেত্রে বসবে ডি ওয়ান ডিভাইডেড বাই রুট অফ ডি ওয়ান ডি টু ডিভাইডেড বাই ডি ওয়ান বা আর ওয়ান ডিভাইডেড বাই আর টু ইজ ইকুয়াল টু ডি টুর পরিবর্তে ডি টুর মান ব্যবহার করো ডি টুর মান আমরা দেখতে পাচ্ছি 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 আর ডি ওয়ান এর ভ্যালু হচ্ছে 1.768 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এটা এটা ক্যান্সেল হয়ে গেল রুট ওভার এটা আনসার কত হচ্ছে দেখো 4.8 বাই 1.768 ব্র্যাকেট ক্লোজ আমাদের রেজাল্ট আসছে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু ইজ ইকুয়াল টু হচ্ছে 1.647 মানে 65 বলতে পারো কেমন অর্থাৎ দেখো আমরা দুটো গ্যাসের ব্যাপনের হারের অনুপাত নির্ণয় করে ফেলেছি আমরা এইভাবে লিখতে পারি আর ওয়ান ইস টু আর টু ইজ ইকুয়াল টু হচ্ছে 1.65:1 এভাবেও বলতে পারো আর অনেকভাবে সাজিয়ে লেখা যায় অথবা আমরা এরকম যদি আজকে তোমাকে বলতে আছে বলো তো কার ব্যাপনের হার বেশি বা কার ব্যাপনের হার কম আমরা বলতাম আর ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে 1.65 ইন্টু আর টু তাহলে ওবভিয়াসলি আর ওয়ান তথা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপনের হার হ্যাঁ সিএফসি গ্যাসের ব্যাপনের হার থেকে কত গুণ বেশি বলো 1.65 গুণ বেশি এটাই ছিল আমাদের আনসার কেমন তো এবার আসো আমরা আরেকটা ম্যাথ করি আসো আমরা আরেকটা কোশ্চেনে চলে যাচ্ছি প্রমাণ তাপমাত্রা ও চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস 10 মিনিটে 50 ঘন সেন্টিমিটার পরিব্যাপ্ত হয় এবং অপর একটি গ্যাস 1/3 ঘন্টায় 80 ঘন সেন্টিমিটার কী হয় বলো পরিব্যাপ্ত হয় অপর গ্যাসটির ঘনত্ব নির্ণয় করো কেমন তাহলে আসো ঘনত্বের সাথে ব্যাপনের হারে যে সম্পর্কটা সেটা সমান আমরা কী জানি আমরা জানি আর ওয়ান ডিভাইডেড বাই আর টু ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ডি টু ডিভাইডেড বাই ডি ওয়ান ওকে তাহলে তোমাকে প্রথম গ্যাসের ব্যাপনের হার প্রথম গ্যাস সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে দ্বিতীয় গ্যাসের ঘনত্ব ডি ওয়ান বের করতে হবে তো দ্বিতীয় গ্যাসের ঘনত্ব সরি ডি টু বের করতে হবে তাই না ডি টু ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে দেখো ডি টু যেহেতু বের করতে বলেছে তাহলে ডি ওয়ান ওবভিয়াসলি আমার কাছে দেওয়া আছে আর ওয়ান দেওয়া আছে আর টু দেওয়া আছে এই সকল ইনফরমেশন দেওয়া আছে জাস্ট এই সকল ইনফরমেশন এখানে ইনপুট করে আমি কার ভ্যালু ফাইন্ড আউট করে নেব দ্বিতীয় গ্যাসের ব্যাপনের হার নির্ণয় করে নেব কেমন তো চলো আমরা এগুলো খুঁজে পাই কি না দেখো প্রমাণ তাপমাত্রা ও চাপে প্রমাণ তাপমাত্রা বলতে আমরা বুঝি কত তাপমাত্রাকে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে আর প্রমাণ চাপ বলতে বুঝি আমরা 1 অ্যাটমোস্ফিয়ার চাপকে তার মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন আর প্রমাণ চাপ হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার ওকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই কথাটার মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর এম এর ভ্যালু দেওয়া আছে গ্যাস 10 মিনিটে এত ঘন সেন্টিমিটার পরিব্যাপ্ত হয় এই যে দেখো আমরা ব্যাপনের হারে একটা ফর্মুলা শিখেছিলাম যে আয়তন ডিভাইড বাই সময় দ্বারাও কী বুঝায় বলো ব্যাপনের হার তাহলে দেখো এই দুটি ইনফরমেশনে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপনের হার দেওয়া আছে ওকে তার মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপনের হার আর ওয়ান পেয়ে গেলাম দেখো তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ঘনত্ব দেওয়া আছে কি না এই যে ইনফরমেশনটা আণবিক ভর তারপরে হচ্ছে চাপ এবং তাপমাত্রা এর মধ্যেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কিন্তু তোমার ঘনত্ব দেওয়া আছে কারণ ঘনত্ব ডি সমান তোমরা কী জানো ঘনত্ব ডি সমান আমরা জানি পি এম ডিভাইড বাই আর টি অথবা ডব্লিউ ডিভাইডেড বাই ভি আমাদের এখানে ভি দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন বাট এখানে পরিমাণটা দেওয়া নাই ডব্লিউটা দেওয়া নাই দ্যাটস আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারছি না আমরা পিএম বা আর টি ব্যবহার করবো আমার চাপ দেওয়া আছে আণবিক ভর দেওয়া আছে সার্বজনীন গ্যাস দ্রুবক এটা তো মুখস্থ ব্যবহার করবো টি তাপমাত্রা দেওয়া আছে তো আমি ঘনত্ব পেয়ে যাবো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব দেওয়া আছে এবার আসো দ্বিতীয় গ্যাস আর টু এর ব্যাপনের হাত দেওয়া আছে কিনা একটু দেখে নিই দেখো দ্বিতীয় গ্যাস সম্পর্কে বলা হয়েছে সেটা 1/3 ঘন্টায় তো আমরা ঘন্টাটাকে মিনিটে নিয়ে যাব কারণ ইনফরমেশনগুলো একই হতে হবে এটা মিনিট এটা ঘন সেন্টিমিটার তাহলে এটা মিনিট এটাও ঘন সেন্টিমিটারে হতে হবে না হয় মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করে নিতে হবে কেমন
আচ্ছা, অপারেটিং গ্যাস 1/3 ঘন্টায় 80 ঘন সেন্টিমিটার পরিব্যাপ্ত হয়। তাহলে দেখো এই দুটি ইনফরমেশনকে কাজে লাগিয়ে আমরা দ্বিতীয় গ্যাসের ব্যাপনের হার বের করে ফেলতে পারবো। কারণ ব্যাপনের হার সমান কি ছিল, এই যে ঘনত্ব আয়তন ডিভাইডেড বাই সময়, তাহলে আমরা ব্যাপনের হার পেয়ে যাচ্ছি। তা আমরা সুন্দরভাবে উপস্থাপন করি ব্যাপারগুলোকে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে দেখো, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ব্যাপনের হার আর ওয়ান হলে আর ওয়ান ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আয়তন ডিভাইড বাই সময়। তাহলে আয়তন হচ্ছে 50 আর সময় হচ্ছে 10 মিনিট। তোমরা সেকেন্ডে কনভার্ট করলেও পারো, অসুবিধা নেই, ঘন সেন্টিমিটার পার সেকেন্ড এরকম হবে। তাহলে এটাকেও সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো আমি যাচ্ছি না, এটা মিনিট, এটা ঘন সেন্টিমিটার, এটাও মিনিট, এটাও ঘন সেন্টিমিটার রেখে দিচ্ছি। কেমন, তাহলে 50 ডিভাইডেড বাই কত হবে, 10 ঘন সেন্টিমিটার পার মিনিট, এরকম একটা রেজাল্ট আসবে আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে 5 সেন্টিমিটার কিউব পার মিনিট। ওকে, এবার আসো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্বটা বের করে ফেলি। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বকে ধরো আমরা D1 ধরলাম। D1 ইজ ইকুয়াল টু কি জানো তোমরা, Pm ডিভাইডেড বাই RT। ওকে, তাহলে দেখো এখানে আমরা এম এর মান তো জানি, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর তোমরা জানো 44 ইন্টু পি এর মান কত, 1 অ্যাটমোসফিয়ার। ওকে, 1 অ্যাটমোসফিয়ার। তোমরা যদি অ্যাটমোসফিয়ার এককটা ব্যবহার করো, আর এর মান কিন্তু কত ব্যবহার করতে হবে, 0.0821 ব্যবহার করতে হবে। হ্যাঁ, মনে আসো তো নিশ্চয়ই এই কথাগুলো। তাহলে আমরা এখানে অ্যাটমোসফিয়ার এটাকে চেঞ্জ করতে যাচ্ছি না, অ্যাটমোসফিয়ারকে আমরা চাইলে প্যাসকেলে নিয়ে যেতে পারি। আমরা প্যাসকেলে নিয়ে গেলে আর এর মান ব্যবহার করতে হবে 8.314, আর অ্যাটমোসফিয়ারে থাকলে আর এর মান ব্যবহার করব কত, আর এর মান আমরা ব্যবহার করব, দেখো এখানে যে আরটা দেখতে পাচ্ছ, আর এর মান ব্যবহার করব 0.0821। তাই আমি চাপটাকে অ্যাটমোসফিয়ারে রেখে দিলাম, 1 অ্যাটমোসফিয়ার। এবং টি এর মান তো অলরেডি আছে এখানে কত, 0 ডিগ্রি সেলসিয়াস, 0 মানে তো 273 কেলভিন, 273। কেমন আমরা ঘনত্ব পাচ্ছি 1.963 12 এরকম কিছু আসছে আর কি। হ্যাঁ, তো ঘনত্বের একক আমরা এখানে গ্রাম পার লিটার ব্যবহার করতে পারি। ওকে, গ্রাম পার লিটার, এটা হচ্ছে ঘনত্বের একক, গ্রাম পার লিটার। ওকে, একইভাবে চলো দ্বিতীয় গ্যাসের আমরা কি দেখতে পাচ্ছি, ঘনত্ব নির্ণয় করতে হবে। সো দ্বিতীয় গ্যাসের ব্যাপনের হার তো দেওয়া আছে, দ্বিতীয় গ্যাসটা যায় না সেটা কি, দ্বিতীয় গ্যাসের ব্যাপনের হার আর টু ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, আয়তন ডিভাইড বাই সময়। কেমন, আয়তন হচ্ছে 80 আর সময় কত দেখো, 1/3 ঘন্টা। তো 1/3 ঘন্টাটাকে আমরা চাচ্ছি মিনিটে কনভার্ট করতে, ঘন্টার সাথে মিনিটে করতে হলে 60 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1/3 × 60, তাহলে এটাও রেজাল্ট আসবে ঘন সেন্টিমিটার পার মিনিটে। তাহলে কত আসে দেখো তো, এই উপরে চলে যাবে, 240/60 আমাদের আসলো 4 ঘন সেন্টিমিটার পার মিনিট। আমাদেরকে দ্বিতীয় গ্যাসের ঘনত্ব D2 ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। ওকে, চলো আমরা রিলেশনটা লিখি। আমরা জানি R1/R2 ইজ ইকুয়াল টু হচ্ছে √D2/D1, বা R1 এর মান তুমি জানো, R1 এর মান হচ্ছে 5, R2 এর মান হচ্ছে 4, ইজ ইকুয়াল টু √D2 এর মান তুমি জানো, D2 এর মান জানো না, এটা বের করতে হবে। আর D1 এর মান তুমি জানো 1.963। কেমন, তো আমরা সবই পক্ষে বর্গ করে ফেলি, 25/16 ইজ ইকুয়াল টু হচ্ছে D2/1.963। ওকে, তাহলে D2 ইজ ইকুয়াল টু কত, তাহলে D2 ইজ ইকুয়াল টু হচ্ছে 25 × 1.963/16 সমান আমরা পাচ্ছি 25 × 1.963 ইকুয়াল/16, আমরা পাচ্ছি 3.067 গ্রাম পার লিটার। অর্থাৎ দ্বিতীয় গ্যাসের ঘনত্ব কত, দ্বিতীয় গ্যাসের ঘনত্ব হচ্ছে 3.067 গ্রাম পার লিটার। ওকে, তো এটা তোমরা করে ফেলো। তোমাদের জন্য আরেকটা ম্যাথ হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো এই ম্যাথটা তোমরা বাসায় হোমওয়ার্ক হিসেবে করবা। 100 ঘন সেন্টিমিটার আয়তনের একটি গ্যাস A
একটি সূক্ষ্ম ছিদ্রের ভিতর দিয়ে ব্যাপিত হয় কত সেকেন্ডে বলো? 292 সেকেন্ড সময় নেয়। অনুরূপ অবস্থায় একই আয়তন কার্বন ডাইঅক্সাইড ব্যাপিত হয় 230 সেকেন্ড সময় নেয়। এক গ্যাসের আণবিক ভর কত? অর্থাৎ প্রথম যে গ্যাসটা, এই গ্যাসে তোমাকে কী বের করতে হবে বলো? আণবিক ভর বের করতে হবে। ওকে, তো তোমরা আণবিক ভর বের করে ফেলো। কীভাবে বের করবা? এখানে যে রিলেশনটা কাজে লাগাবা, আণবিক ভরের সাথে ব্যাপনের হারের যে সম্পর্ক, R1/R2 = কত? R1/R2 = √M2/M1। তো R1 ধরো, R1 হচ্ছে গ্যাসের ব্যাপনের হার, আর M1 হচ্ছে গ্যাসের আণবিক ভর, আর R2 সাপোজ কার্বন ডাইঅক্সাইডের ব্যাপনের হার, M2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর। কেমন? তো R1 এখানে সরাসরি নেই, R1 কে আমরা কীভাবে বের করবো? আয়তন ডিভাইড বাই সময়কে কাজে লাগিয়ে। তাহলে R1 সমান তুমি কী বলতে পারো? B1/T1 বলতে পারো, এবং R2 সমান তুমি কী বলতে পারো? B2/T2 বলতে পারো, √M2/M1। এই রিলেশনটাকে কাজে লাগিয়ে তুমি অ্যাগেন্সের আণবিক ভর বের করে ফেলো, এবং আমাকে বলো যে তোমাদের রেজাল্ট কত আসছে। আমি দেখতে পাচ্ছি এখানে রেজাল্ট হচ্ছে 70.92। আমি আশা করব তোমাদের রেজাল্ট আসবে, দ্বিতীয় অ্যাগেন্সের আণবিক ভর আসবে, অ্যাগেন্সের আণবিক ভর আসবে 70.92। তোমাদের এটা আসা উচিত, দেখো তোমাদের আসে কি না। আমি অ্যাগেন্সের আণবিক ভর M1 না M2 বললাম না, কারণ এখানে এক একজন এক একটা ধরে অঙ্কটা করতে পারে। সো তোমরা করো এবং দেখো অ্যাগেন্সের আণবিক ভর এটা আসে কি না। কেমন? তাহলে আসো আমরা কী করলাম, আমরা আণবিক ভরের সাথে গ্যাসের ব্যাপনের হারের সাথে আণবিক ভরের সম্পর্ক দেখলাম, গ্যাসের ব্যাপনের হারের সাথে ঘনত্বের সম্পর্ক দেখলাম। এবার চলো আমরা গ্যাসের ব্যাপনের হারের সাথে দূরত্ব রিলেটেড একটা ম্যাথ সলভ করব। আমরা জানি গ্যাসের ব্যাপনের হার অতিক্রান্ত দূরত্বের কী বলো? সমান। গ্যাসের ব্যাপনের হার অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক। অর্থাৎ R1/R2 = S1/S2। এটাকে কাজে লাগিয়ে আমরা একটা ম্যাথ সলভ করার চেষ্টা করব। দেখো কোশ্চেনটা হচ্ছে এরকম, এ পাশে বোরন হাইড্রাইড আর এই পাশে অ্যামোনিয়া, এরকম দুটি গ্যাস আমাদের এখানে দেওয়া আছে। ওকে, BH3 এবং NH3, এরকম দুটা গ্যাস দেওয়া আছে একটা টিউবের দুই প্রান্তে। হ্যাঁ, তোমাদেরকে টিউবের দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার। তোমাদেরকে প্রশ্ন করা হলো কোথায় BH3 মানে বোরন হাইড্রাইড আর কোথায় অ্যামোনিয়া, এই গ্যাস দুটো পরস্পর কী হবে বলো? মিলিত হবে। তাহলে প্রশ্ন কি, কোথায় BH3 ও NH3 গ্যাস দ্বয় মিলিত হবে? এ হচ্ছে প্রশ্ন তোমাদের কাছে, মিলিত হবে। ওকে, তো আমরা আসলে এটা কীভাবে সলভ করব? আমরা মূলত আমরা ধরে নিচ্ছি যে ধরো BH3 এবং NH3 পরস্পর এই জায়গায় এসে মিলিত, এই জায়গায় এখানে এসে তারা মিট করবে। তাহলে BH3 কর্তৃক অতিক্রান্ত দূরত্বকে আমি S1 ধরলাম, আর NH3 কর্তৃক অতিক্রান্ত দূরত্বকে আমি কী ধরলাম বলো? S2 ধরলাম। কেমন? তাহলে ব্যাপনের হার সমান আমরা কী জানি, ব্যাপনের হারের সাথে অতিক্রান্ত। BH3 এর ব্যাপনের হার যদি R1 এবং NH3 এর ব্যাপনের হার যদি R2 হয়, তাহলে আমরা জানি R1/R2 = হচ্ছে কত? R1/R2 = হচ্ছে S1/S2। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কাছে R1 আর R2 জানা নাই, তাহলে আমরা S1 S2 বের করে ফেলতে পারতাম। যেহেতু জানা নেই, আমরা S1 S2 কোনোটাই বা এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারছি না। তো ধরে নাও, দেখো আমরা এই BH3 থেকে তার আণবিক ভর M1 বের করে ফেলতে পারি, এবং NH3 থেকে তার আণবিক ভর M2 বের করে ফেলতে পারি। তাহলে আমরা কী বলতে পারি? আমরা জানি R1/R2 = আবার কী জানো? √M2/M1। তাহলে দেখো R1/R2 = S1/S2, R1/R2 = আবার √M2/M1। এটা কি ইকুয়েশন নাম্বার 1? আর এটাকে তুমি যদি ইকুয়েশন নাম্বার 2 ধরো, তাহলে কি তুমি এরকম বলতে পারো না S1/S2 = হচ্ছে √M2/M1? এরকম বলতে পারি না, যেহেতু আমরা এই দুটো ভর জানি, আণবিক ভর জানি। তাহলে আণবিক ভরকে কাজে লাগিয়ে খুব সহজেই তারা কে কতটুকু দূরত্ব অতিক্রম করে আমরা বের করে ফেলতে পারবো, যেহেতু আমাদের কাছে ব্যাপনের হার সরাসরি দেওয়া নেই। ওকে, তো আসো আমরা করে ফেলি √M2। M2 ধরতেছি অ্যামোনিয়া গ্যাসকে, এর আণবিক ভর কত? নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন হচ্ছে 1×3 মানে +3, 17। M2 হচ্ছে 17, আর M1 কত? M1 এটা হচ্ছে বোরন, বোরনের পারমাণবিক ভর তোমরা জানো 5,
আর স্ত্রী হচ্ছে তোমার তিন, তাহলে ফাইভ প্লাস থ্রি মানে হচ্ছে এইট, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি সেভেন রুট ওভার সেভেন্টিন বাই এইট এস ওয়ান বাই এস টু। ওকে, আচ্ছা এস টু সমান এস ওয়ান, যদি এটা যদি এস ওয়ান হয় এস টু সমান কিন্তু আমরা এইটিন মাইনাস এস ওয়ানও বলতে পারি, পারি না? এইটিন মাইনাস এস ওয়ান মানে দুইটাকে রাখলে তো কোনোটার মান বের করতে পারবো না, তাই আমি এস টুর পরিবর্তে লিখতেছি এইটিন মাইনাস এস ওয়ান। তাহলে কী পাচ্ছ দেখো, এস ওয়ান ডিভাইড বাই এস টু ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার সেভেন্টিন বাই এইট। ওকে, ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ফোর সিক্স লিখতে পারো, ওয়ান পয়েন্ট ফোর সিক্স, এটা লিখো এইটিন মাইনাস এস ওয়ান, বা এস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স ইন্টু এইটিন মাইনাস এস ওয়ান, কত আসে দেখো তো, বা এস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফোর সিক্স ইন্টু এইটিন টোয়েন্টি সিক্স পয়েন্ট টু এইট মাইনাস ওয়ান পয়েন্ট ফোর সিক্স অফ এস ওয়ান। এটাকে পাশে নিয়ে আসো, আমরা পাচ্ছি এস ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট ফোর সিক্স অফ এস ওয়ান ইজ ইকুয়াল টু টোয়েন্টি সিক্স পয়েন্ট টু এইট, কেমন? তাহলে আমরা পাচ্ছি টু পয়েন্ট ফোর সিক্স অফ এস ওয়ান ইজ ইকুয়াল টু টোয়েন্টি সিক্স পয়েন্ট টু এইট, বা এস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট টু এইট ডিভাইডেড বাই টু পয়েন্ট ফোর সিক্স ডিভাইড বাই টু পয়েন্ট ফোর সিক্স, আমরা পাচ্ছি টেন পয়েন্ট সিক্স এইট। ওকে, আমরা এস ওয়ানের মান পেয়ে গেলাম কত, এস ওয়ানের মান আমরা পেয়ে গেলাম টেন পয়েন্ট সিক্স এইট। সুতরাং এস টু সমান কত, এইটিন মাইনাস এস ওয়ান, এইটিন মাইনাস এস ওয়ান মান হচ্ছে এইটিন মাইনাস টেন পয়েন্ট সিক্স এইট, তাহলে তোমরা পাচ্ছ কত, এইটিন মাইনাস টেন পয়েন্ট সিক্স সরি সিক্স এইট, আমরা পাচ্ছি সেভেন পয়েন্ট থ্রি টু, সেভেন পয়েন্ট থ্রি টু মিটার, এরকম বলতে পারো এটা মিটারে। তাহলে দেখো গ্যাসটা কোথায় মিলিত হবে, আমরা বলবো বোরন হাইড্রাইড এই গ্যাসটা টেন পয়েন্ট সিক্স এইট মিটার, আর অ্যামোনিয়া এই গ্যাসটা সেভেন পয়েন্ট থ্রি এইট মিটার দূরত্ব অতিক্রম করে পরস্পর মিলিত হবে। তাহলে বোঝাচ্ছে বিএইচ থ্রিটা বেশি দূরত্ব অতিক্রম করবে, অনেকটা এইট কাছাকাছি চলে যাবে, হ্যাঁ অ্যামোনিয়ার কাছাকাছি চলে যাবে, কারণ বিএইচ থ্রি বেশি দূরত্ব অতিক্রম করবে আর অ্যামোনিয়া তুলনামূলকভাবে একটু কী করবে বলো, কম দূরত্ব অতিক্রম করবে। তাহলে যদি তোমাদেরকে বলে আচ্ছা বলো তো টিউবের কোথায় তারা মিলিত হবে, আমরা বলবো টিউবের তারা অ্যামোনিয়া যেদিকে আছে সেদিকে মিলিত হওয়ার পসিবিলিটি বেশি, অথবা টিউবের প্রথম প্রান্ত থেকে কত মিটার, টেন পয়েন্ট সিক্স এইট মিটার, অথবা দ্বিতীয় প্রান্ত থেকে সেভেন পয়েন্ট থ্রি এইট মিটার দূরে তারা পরস্পর কী হবে বলো, মিলিত হবে। তো তোমরা এইভাবে বেশ কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করে দেখো, আশা করি ভালো বুঝবা। তোমাদের বাসায় করার জন্য একটা ম্যাথ দিচ্ছি, কেমন? তোমরা এটা বাসায় নিজের একবার করে নিও। ধরো একটা টিউব যার দৈর্ঘ্য হচ্ছে একশো সেন্টিমিটার, এ প্রান্তে অ্যামোনিয়া গ্যাস, এটা এ প্রান্ত সাপোজ, এ প্রান্ত বি, এ প্রান্তে আছে এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তোমাদেরকে প্রশ্ন করা হলো গ্যাসদ্বয় কোথায় মিলিত হবে, হ্যাঁ গ্যাসদ্বয় টিউবের কোথায় মিলিত হবে। প্রশ্ন কি, প্রশ্ন গ্যাসদ্বয় টিউবের কোথায় মিলিত হবে, মিলিত হবে, এ হচ্ছে তোমাদের কাছে কোশ্চেন। তো তোমাদের আমি আনসার বলে দিচ্ছি, তোমরা আনসার মিলিয়ে নিও। অ্যামোনিয়া গ্যাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হবে, গ্যাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হবে ফর্টি সেভেন পয়েন্ট সিক্স সেভেন সেন্টিমিটার। ওকে, তাহলে তো এসিএল বের করেই ফেলতে পারো। তোমাদের রেজাল্ট এটা আসে কিনা দেখো এবং আমাকে কমেন্ট করে জানাও, কেমন? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, আমরা দ্বিতীয় অধ্যায় মোটামুটি শেষ করে নিলাম। ওকে।